আজ দুপুরে তেরো নং পাটতলি ওয়ার্ডের টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচি সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভেটনারি বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাস চশিক আইন শৃঙ্খলা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার জাহানারা ফেরদোস পাহাড়তলী থানার ওসি তদন্ত কবির হোসেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রণব মজুমদার সাবেক পুলিশ সুপার আল্লাহ বক্স রেলওয়ে শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন বলছেন পরিবারের কোন সদস্য মাদক সেবি হলে সেখানে ধ্বংস অনিবার্য মাদক সেবী মাদকের টাকা জোগাড় করতে যেকোনো ঘৃণ্য কাজই করতে পারে পরিবারের জিনিসপত্র গহনা অলঙ্কার বিক্রি করে পর্যন্ত মাদক মাদকসেবী টাকা জোগাড় করে একথা প্রমাণিত সত্য অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন ডেক্স নিউজ জয় টিভি চট্টগ্রাম